সিরোহি আমাদের এখানে তিনটা পর্যন্ত আমরা পেয়েছি, তবে এতে চারটাও হয়, দুইটাও হয় বেশিরভাগ সময়, তবে আমরা তিনটা পর্যন্ত এখানে পাই। দুধ 2 থেকে 2.5 কেজি পর্যন্ত আমরা পাই। অল্প কিছু ছাগল আছে যেগুলো থেকে আমরা দুধ কালেকশন করছি এবং এগুলো আপনার আমরা প্রতিদিন সেল করতেছি। আমাদের এখানে এমনও ছাগল আছে যেগুলো আপনার 6 থেকে 8 কেজি পর্যন্ত দুধ প্রতিদিন দেওয়ার সক্ষম, তারা দুধ দিয়ে থাকে। এবং আপনি বিশ্বাস করবেন না যে বর্তমানে ছাগল এবং মহিষের দুধের কাস্টমারও ব্যাপক। আমরা এখানে 150 টাকা করে ছাগলের দুধ বিক্রি করতেছি। আমাদের এই শেডে যে ছাগলগুলো দেখছেন এখানে আপনার 90% আছে এগুলো ফিমেল। এখানে আমাদের আছে শিরোহি, যমুনাপুরি আছে, কিছু কিছু তোতাপুরি আছে, তবে বিশেষ করে এখানে শিরোহির স্টকটাই বেশি। আমাদের এখানে ম্যাক্সিমাম সবই ফিমেল। আমরা লাস্ট 2 মান্থে প্রায় 300 মতো ছাগল, ফিমেল ছাগল সেল করছি। আসলে যারা নতুন খামার করতেছে, এখন তো ছাগল গরুর খামার বাংলাদেশের ব্যাপ্তি ব্যাপক ঘটছে, তো যারা নতুন ছাগলের খামার করছে তারা আমাদের এইখান থেকে বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের ছাগলগুলো তারা কালেকশন করে নিয়ে যাচ্ছে। নতুন খামার যারা করতেছে, বিশেষ করে শিরোহি ছাগলগুলো আপনি যদি দেখেন, এদের প্রিন্টগুলো খুবই সুন্দর, এদের প্রিন্টগুলো খুবই সুন্দর, যার কারণে আর যদি আপনার খামারে যদি এই শিরোহি ফিমেলগুলো থাকে আর পাশাপাশি যদি আপনি একটা উন্নত জাতের পিওর একটা ব্লাড পিওর ব্লাড লাইনে একটা পাঠা যদি রাখতে পারেন, তো আপনার খামার ইনশাল্লাহ সফলতা লাভ করবে। তো যার কারণে আমাদের এখানে বিভিন্ন নতুন কাস্টমার আসে, যারা নতুন খামার দিচ্ছে তারা আমাদের এখান থেকে ফিমেল ছাগলগুলো কালেকশন করে। এগুলো মূলত কোরবানি উপলক্ষে না, এগুলো আমাদের সারা বছরের একটা মার্কেট বলতে পারেন, যে তারা সারা বছর আমাদের কাছ থেকে এগুলো কালেক্ট করতেছে এবং তারা তাদের নতুন খামার প্রতিস্থাপন করতেছে। তো যারা নতুন খামারি বা নতুন খামার করতে ইচ্ছুক, তাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে পিওর ব্লাড লাইনের যে যাত্রায় আপনি পালন করেন, এটা পিওর একটা ব্লাড লাইন আপনি পালন করতে চেষ্টা করবেন। আর আমাদের এইখানে অনেক দর্শনার্থীও কিন্তু আসে, তো যার কারণে যারা নতুন খামার করতে চাচ্ছেন বা করতে ইচ্ছুক তারা আমাদের এখানে আসবেন। ছাগল নেওয়াই বড় কথা না, আপনি আমাদের এখানে আসেন, আমাদের কালেকশনগুলো দেখেন, আমাদের ব্যবস্থাপনাগুলো দেখেন, আমাদের পরিচর্যাটা দেখেন, আমাদের খাদ্য ব্যবস্থা, আমাদের চিকিৎসা ব্যবস্থা এগুলো দেখেন, আশা করি অনেক উপকৃত হবেন। আমরা কিন্তু ছাগলগুলো এইখানে রাখি না, আমরা ছাগলগুলো সাধারণত আমাদের লোক আছে তারা সকালবেলা নিয়ে চলে যায়, তাদের মাঠে একটা ঘোরাঘুরি, কিছুটা খাবার ব্যবস্থা ওইখান থেকে হয়, তাদের একটা ফিজিক্যাল একটা বডি এক্সারসাইজ হয়, তা আমরা ওইখানে বিকাল পর্যন্ত আমরা ওখানে আমরা রাখি। বিকালের পর আমরা নিয়ে এসে আমরা এখন এই যে শেডটাতে রাখছি বৃষ্টির কারণে, তাছাড়া আমরা এইভাবে রাখি না। তো এটাই বলতেছি, যারা নতুন খামারি তারা আসবেন আমাদের এখানে, আমাদের ব্যবস্থাগুলো দেখবেন, আশা করি উপকৃত হবে। আমাদের অনেক এক্সপার্টও আছে যারা চিকিৎসা ক্ষেত্রে আপনার অনেক এগিয়ে আছে, তারা আপনার রেজিস্ট্রি ভেটেরিনারি থেকে অনেক ভালো চিকিৎসা তারা এখন করতে করতে এক্সপার্ট হয়ে গেছে, তো তাদের কাছেও অনেক অনেক নতুন খামারি আসে চিকিৎসা সম্পর্কে অনেক তথ্য নিতে। তো যারা নতুন খামারি করতে চাচ্ছেন ছাগলের খামার, তাদের ফিমেল ছাগলের কালেকশন যদি আপনাদের প্রয়োজন হয় বা আপনাদের দেখার প্রয়োজন মনে করেন, তা আমাদের এখানে আসতে পারেন বেড়িবাদ লোহার গেট আমাদের সাদি এগ্রো খামারে, আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। মূলত এটা খাসি বডি 80 কেজি 90 কেজি এরকম। আমাদের এখানে শিরোহির মেলগুলো সাধারণত 80 থেকে 90 কেজি পর্যন্ত হয় এবং ফিমেলগুলো তার থেকে একটু কম হয়, আর বিটেলগুলো আর একটু বেশি হয়। শিরোহি আমাদের এখানে 3টা পর্যন্ত আমরা পেয়েছি, তবে এতে 4টাও হয়, 2টাও হয় বেশিরভাগ সময়, তবে আমরা 3টা পর্যন্ত এখানে পাই। দুধ 2 থেকে 2.5 কেজি পর্যন্ত আমরা পাই, এবং আমরা এখানে আমাদের যে গরুর দুধ যা হয়, আমাদের পার ডে প্রায় 1400 থেকে 1500 কেজি গরুর দুধ হয়। আমাদের এখানে মিষ্টির কারখানাও আছে, আমাদের অনেকগুলো আউটলেটও আছে, তো আমরা গরুর দুধের পাশাপাশি মহিষ এবং ছাগলের দুধটাও আমরা এখন বিক্রি করতেছি। এবং আপনি বিশ্বাস করবেন না যে বর্তমানে ছাগল এবং মহিষের দুধের কাস্টমারও ব্যাপক। আমরা এখানে 150 টাকা করে ছাগলের দুধ বিক্রি করতেছি এবং মহিষের দুধও 120 টাকা করে আমরা বিক্রি করতেছি। তো আমাদের এখানে পার ডে এখন 20 থেকে
25 কেজি ছাগলের দুধ আমরা কালেকশন করছি, কারণ আমাদের সব ছাগল তো এখন ড্রাই সিজন চলতেছে, ওদের ড্রাই পিরিয়ড, অল্প কিছু ছাগল আছে যেগুলো থেকে আমরা দুধ কালেকশন করছি এবং এগুলো আপনার আমরা প্রতিদিন সেল করতেছি। আমাদের এখানে এমনও ছাগল আছে যেগুলো আপনার 6 থেকে 8 কেজি পর্যন্ত দুধ প্রতিদিন দেওয়ার সক্ষম, তারা দুধ দিয়ে থাকে। যারা বাসা বাড়িতে ছাগল পালেন দুই একটা এবং তাদের দুধের চাহিদা যদি পূরণ করতে চান, তারা এই ছাগলগুলো পালন করতে পারেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ছাগল পালনের শখটা পূরণ হবে, পাশাপাশি আপনি আপনার যে দুধের একটা প্রয়োজন, ছাগলের দুধ তো এটা এক্সট্রিম একটা পুষ্টিকর খাদ্য, গরুর দুধের থেকেও ছাগলের দুধে পুষ্টির মাত্রা অনেক বেশি। তো যার কারণে পুষ্টির চাহিদা পূরণ করতে হলে এই ছাগলগুলো আপনারা পালন করতে পারেন, আপনারা ডুয়েল পারপাসে খুবই উপকৃত হবেন বলে আমি মনে করি। ওকে তোমরা দেশের আশ্রয় নায়ক বলবে বিশ্ববাসী।